শুরুতেই সংবাদ শিরোনাম, ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত, কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। এবার তুর্কি কূটনৈতিককে আটক করল গ্রিস, উত্তেজনা তুঙ্গে। মার্কিন হুমকি উপেক্ষা করে ইরান তৈরি করছে নতুন পরমাণু কেন্দ্র। শেষ পর্যন্ত তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ইমরান খান। এবং সবশেষ থাকছে ইসরায়েলকে এবার মাথায় চেপে বসার সুযোগ করে দিচ্ছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আবারও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে পাকিস্তানও যে কোনো লড়াইয়ের করার জবাব দিতে প্রস্তুত বলে কুরেশি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ ব্যাপারে তাদের কাছ থেকে তথ্য আছে বলেও দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের সংযুক্ত আরব আমিরাত সফরের শেষের দিনে সাংবাদিকদের সম্মেলনে কুরেশি আরও বলেন, তার পার্টনারদের কাছ থেকে অনুমোদন পেলেই পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গেও তার উদ্বেগের কথা জানিয়েছে কুরেশি। তিনি বলেন, ভারত নিজেদের ব্যর্থ রাজনীতির কারণে এখন কৃষক আন্দোলন, মহামারী, কাশ্মীর সমস্যার মতো বিভিন্ন অভ্যন্তরীণ গুলমালের ব্যতিব্যস্ত। সে কারণেই সারা বিশ্বের নজর সেদিক থেকে ঘোরাতে এই পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনৈতিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার গ্রিসের এই পদক্ষেপে নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনৈতিক সালাউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। গ্রিসের রুদাস দ্বীপে ইরানি কনস্যুলেটের কর্মী সালাউদ্দিন বাইরাম সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন। তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসী গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খনন কাজ নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বানরবাদ চলছিল। এছাড়া তুরস্ক এবং গ্রিস পরস্পরকে একে অপরের আকাশসীমা এবং সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে। এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এগিয়ে চলেছে ইরান। ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির উপর থেকে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে আরও একটি পরমাণু কেন্দ্র তৈরির কাজ শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ফোর্ডোতে মাটির নিচে তৈরি হতে চলেছে নতুন এই পরমাণু কেন্দ্রটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্মাণ কাজ, যা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। জানা গেছে, ইরানের রাজধানী তেহরান থেকে 90 কিলোমিটার দূরে কুয়মের সাইট শহরে তৈরি করা হচ্ছে নতুন এই পারমাণবিক কেন্দ্রটি। শহরের উপর পশ্চিমাংশের ফোর্ডোতে মাটির নিচে গভীরে তৈরি করা হচ্ছে এটি। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নির্মাণ কাজের ছবিও, যা কিনা ভাবিয়ে তুলেছে আমেরিকাকে। ইতিমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। এ প্রসঙ্গে মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি লুইস এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, ওই জায়গায় ছোটখাটো পরিবর্তনও খুঁটিয়ে দেখা হবে, কারণ এটি ইরানের পরমাণু কর্মসূচিরই অংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অবজার ভার আইএল এর নামের একটি টুইটার হ্যান্ডেলের ফোর্ডের নির্মাণীয়মান পরমাণু কেন্দ্রের একটি ছবি পোস্ট করা হয়। বিভিন্ন সংবাদ সংস্থা সেই ছবি প্রকাশ করেছে। তাতে স্পষ্ট দেখা যায় একটি বড় বিল্ডিং তৈরির প্রস্তুতি চলছে। চারিদিকে বড় বড় থাম বসানো হয়েছে। এছাড়া আকাশপথে যাতে শত্রুদের মিসাইল না আক্রমণ করা হয় বা শনাক্ত করতে না পারে সেজন্য উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিটি বাতিল করে। চুক্তি অনুযায়ী দেশের নির্দিষ্ট পরিমাণে বেশি ইউরেনিয়াম সঞ্চয় করার অনুমতি ছিল না ইরানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিক এ সাক্ষাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিবেশী দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপায় আলোচনা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতর থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,
তালিবানের রাজনীতির বিষয়ে উপপ্রধান মোল্লা আব্দুল গনির বারাদারের সভাপতিত্বে এই গোষ্ঠীর একটি প্রতিনিধি দল শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দপ্তরে দাবি করেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সহযোগিতা করার লক্ষ্যে তালিবানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের সফরের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবারের বৈঠকে আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সরকার এবং তালেবান উভয়কেই সহিংসতা পরিহার করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, কোন কৌম মহল আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক তা চায় না এবং এসব মহলের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির F-35 জঙ্গি বিমান পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে। লন্ডন ভিত্তিক আরব সংবাদ সংস্থা আল আরাবি আল জাদিদ জানিয়েছে, আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে। এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গি বিমান চালনার বিষয়টি তদারকি করবে। কোনো কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইসরায়েলের যাতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে সেজন্য সংযুক্ত আরব আমিরাত এ প্রস্তাব দিয়েছে। আবুধাবি হয়তো ভেবেছে, ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে F-35 দিতে বাধা দেবে না। সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। পর্যবেক্ষকদের মতে, আবুধাবির এ প্রস্তাবের কারণে হয়তো আমেরিকার কাছ থেকে F-35 কেনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। কিন্তু এর মাধ্যমে আবুধাবি একটি কৌশলগত ভুল করে বসল, কারণ এর ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাথায় চেপে বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত গত 15 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কাছ থেকে আরব আমিরাতের F-35 জঙ্গি বিমান কেনার বিরোধিতা করেছে তেল আবিব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।